হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরজে রবি আছি আপনাদের সাথে। আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো, যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ হ্যাং করে তাহলে আপনি কি করবেন, বা আপনি যে সমস্ত সফটওয়্যার দিয়ে বেশি বেশি কাজ করেন সে সমস্ত সফটওয়্যারের কীভাবে প্রায়োরিটিটা বাড়িয়ে দিবেন, যাতে করে আপনার যে কম্পিউটারের যে র্যাম আছে সেই র্যামটাও আপনার এই সফটওয়্যারগুলোকে প্রায়োরিটিটা বেশি বেশি দেয়, যাতে করে এই কয় সফটওয়্যারের জন্য আপনার কম্পিউটার হ্যাং না করে এবং এই সফটওয়্যারগুলো যাতে আপনার দ্রুতগতিতে চলে। তো দেখা গেছে বন্ধুরা, আমরা একটি সফটওয়্যারে কাজ করছি এবং পাঁচটি সফটওয়্যারে একসাথে কাজ করছি, তো একটি সফটওয়্যারের প্রায়োরিটিটা খুব কম, যার কারণে এই সফটওয়্যারটি হ্যাং হয়ে গেছে। তো এরকমভাবে হ্যাং হয়েছে যেটা নাকি আমাদের কম্পিউটার রিস্টার্ট দিতে হচ্ছে। তো বাকি যে চারটি সফটওয়্যার আছে সেই চারটি সফটওয়্যার আমরা কী করবো? সেই চারটি সফটওয়্যারের মধ্যে তো আমাদের ডাটা এন্ট্রি ছিল, যেটা নাকি আমরা সেভ দিইনি বা আমাদের আপলোডিং অবস্থায় ছিল বা ডাউনলোডিং অবস্থায় ছিল, কিন্তু আমরা যদি সেটাকে রিস্টার্ট দিয়ে ফেলি তাহলে কী হবে? এই জন্য আমাদের যে প্রত্যেকটি সফটওয়্যার আছে সে প্রত্যেকটি সফটওয়্যারকে আমরা কীভাবে কাজ করব, সে প্রত্যেকটি সফটওয়্যারের যে প্রায়োরিটিটা আছে প্রত্যেকটি সফটওয়্যারের প্রায়োরিটি আমরা বাড়িয়ে দিব। তো বেসিক্যালি আমাদের যে মূলত 100, 200 বা 50টা বা 20টা বা 15টা সফটওয়্যার আমাদের বেসিক্যালি প্রয়োজন পড়ে না, আমাদের হাতে কোনো 5টা বা 7টা সফটওয়্যার আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই কাজগুলো আমাদের এই 5-7টা সফটওয়্যারে আমাদের চলে। তো আমরা মূলত এই 5-7টা সফটওয়্যারেই প্রায়োরিটিটা বাড়িয়ে দিব, যাতে করে আমাদের কম্পিউটার হ্যাং না হয়। আর যদি কম্পিউটার হ্যাং হয়েই যায় তাহলে কীভাবে কম্পিউটার রিস্টার্ট ছাড়াই আমরা সেটা থেকে সমাধান নিতে পারি সেই ব্যবস্থাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি এখানে কিছু সফটওয়্যার ওপেন করে রেখেছি, তো মজিলা, ফায়ারবক্স, এগুলো আমার রান অবস্থায় আছে। তো এখানে কিন্তু আমরা মূলত এই সফটওয়্যারগুলি দিয়ে আমরা বেশি কাজ করি। তো দেখা গেছে আমি মজিলা ফায়ারবক্সে কাজ করছি। এই মজিলা ফায়ারবক্স কিন্তু আপনার সবচেয়ে বেশি হ্যাং করে কম্পিউটার। তো আমরা যারা জানি না তারা এটাকে নর্মালে রেখে দিই, আর যারা আমরা জানি তারা তো এটার প্রায়োরিটিটা বাড়িয়ে দিই, যাতে করে এই কম্পিউটারটা হ্যাং না করে। তো আমরা এখন আজকে কীভাবে এটার প্রায়োরিটিটা বাড়িয়ে দিব, এবং যদিও এটা হ্যাং করে তাহলে এটা থেকে কীভাবে সমাধান পাবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে বন্ধুরা, ছোট্ট করে একটি কথা বলে নিচ্ছি, যদি আপনি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বলুন। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে স্টার্ট টেক্সট ম্যানেজারে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন, তো এখানে বিজয় বাউন্ন ডকুমেন্ট 1 যেটা নাকি মাইক্রোসফট ওয়ার্ড, ডাউনলোডিং মজিলা ফায়ারবক্স, এখানে ওপেন, এখানে নিউ ফোল্ডারটি আছে, তারপরে গুগল চোম, তারপরে শিখে ফটোশপ, এগুলো কিন্তু বন্ধুরা রানিংয়ে আছে। তো আমাদের কম্পিউটারে এগুলো কিন্তু যারা নাকি আপনার আমরা অনলাইনে কাজ করি বা বেসিক্যালি লেখালেখির কাজ করি, ছবির কাজ করি, স্টুডিওর কাজ করি, তাদের কিন্তু এই সফটওয়্যারগুলোই অবশ্যই রানিং রাখতে হয়, সবসময়ের জন্য রানিং রাখতে হয়। তো এগুলোর জন্য যাতে আমার কম্পিউটার রিস্টার্ট করতে না হয় এবং এগুলো যাতে আমাদের কম্পিউটারে হ্যাং না করে, তো সেটির জন্য সিম্পলি আমি এখন মজিলা ফায়ারবক্সের যে আমার এখানে আমার 10টা 20টা বা 50টা আমার ট্যাব খুলতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এটা নর্মাল থাকলে আমার কম্পিউটার হ্যাং করবেই। তো এটার প্রায়োরিটিটা কীভাবে আমরা বাড়িয়ে দেবো? তখন মজিলা ফায়ারবক্সে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করবো, গো টু প্রসেসে যাব। যাওয়ার পরে এখানে যে ফায়ারবক্স যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করবো, সেট প্রায়োরিটি, এখানে কিন্তু সেট প্রায়োরিটিটা আপনার নর্মাল আছে। তো আমরা এটাকে যদি নর্মাল না রেখে এটাকে আমরা হাই করে দিব, হাই করে দিলাম, এখানে চেঞ্জ অপশনটি আসলো, এখানে আমি চেঞ্জ প্রায়োরিটি, এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো আমি এই যে আমার যে মজিলা ফায়ারবক্সটা আছে সেই মজিলা ফায়ারবক্সের আমি প্রায়োরিটিটা একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমি এই মজিলা ফায়ারবক্সে কাজ করি, যতই কাজই করি না কেন আমার কম্পিউটারটা হ্যাং খুবই কম করবে, হ্যাং করবে না বললেই চলে, কারণ আমি যখন নাকি প্রায়োরিটিটা বাড়িয়ে দিলাম তখন কিন্তু আমার যে কম্পিউটারের র্যাম আছে সেই র্যামটি কিন্তু এটাকে অনেক দ্রুতগতিতে চালানোর জন্য অনেক সাহায্য করবে। তো এরকম যদি আমি মাইক্রোসফট অফিসটা যেটা আছে সেটা আমরা দেখা গেছে একটি ডকুমেন্ট, দুটি ডকুমেন্ট, পাঁচটি ডকুমেন্ট, অন্তত 7টি ডকুমেন্ট নিয়েও কাজ করি আমরা, তো এটির জন্য আমরা একই প্রসেস ব্যবহার করব। শুধু এটির জন্য না, আমাদের যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টের জন্যই আমরা এটির করতে পারি। তো এখানে হাই করে দিলাম, চেঞ্জ করে দিলাম, তো এখানে কিন্তু আমরা এটার প্রায়োরিটিটা আমরা কী করলাম, বাড়িয়ে দিলাম। তো
তো বন্ধুরা এরকম যে আপনার যতগুলো সফটওয়্যার আছে না কেন সমস্ত সফটওয়্যারের অর্থাৎ আমাদের কম্পিউটার চালানোর জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো প্রয়োজন পড়ে বেসিক্যালি আমরা বেশি প্রয়োজন ফলাই এই সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলো পাইরেটেড করে আমরা বাড়িয়ে দিতে পারি তো দেখা গেছে আমি এখানে 20টা ট্যাব খুললাম 20টা ট্যাব খোলার পরে আমার এখানে ক্লোজ প্রোগ্রামিং আছে যে আসলে কম্পিউটারটা হয়তো রিস্টার্ট করতে হবে নয়তো আপনার এই যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটিকে আপনার মুছে ফেলতে হবে তো এখন আমরা কী করব এখন আমাদের তো কিছু করণীয় করতে হবে নয়তো আমাদের এই কম্পিউটার রিস্টার্ট নিয়ে নেবে পাশাপাশি আরও যে 3-5টি সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের ডাটাগুলো আমাদের ড্যামেজ হয়ে যাবে বা চলে যাবে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আপনার একই কাজ স্টার্ট টেক্সট ম্যানেজারে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার যেমন আমার মজিলা ফায়ারবক্সের সমস্যা দিয়েছে এখন মজিলা ফায়ারবক্সটাকে ক্লিক করে আমি ইন প্রসেসে দিব ইন প্রসেসে দেওয়ার পরে ইন প্রসেসে দিয়ে দিলাম এখানে ইন এন্ট নাও এখানে চলে গেল দেখা গেছে যে আমার আমি এটাও আমার হ্যাং হয়ে গেছে গুগল চোমটাও আমি ইন প্রসেস করে দিব তো এখানে যদি অনেক সময় দেখা গেছে যে আমার ইন প্রসেসে কাজ করছে না তখন আমরা কী করব তখন আমরা প্রসেসে যাওয়ার পরে এখানে গুগল চোমটা আমরা এখানে দেখতে পাবো যেমন এখানে চোমটা আছে এটা ওপেন অবশ্যই থাকবে তো গুগল চোমটা আছে তো এখানে আমরা কী করব ইন প্রসেস দিব ইন প্রসেস দেওয়ার পরে ইন প্রসেস চলে গেলো আমাদের প্রোগ্রামটি সেকেন্ডের মধ্যে তো এখানে আমাদের কোনো বিভ্রান্ত হতে হবে না এবং যে প্রোগ্রামটি আমরা হ্যাং হয়ে গেছে যার জন্য আমাদের পুরো কম্পিউটারটা রিসেট নিতে চায় কিন্তু সেই প্রোগ্রামটি যদি আমি ইন করে দিই তাহলে আমার আর পুরো কম্পিউটারটা রিস্টার্ট নিতে হবে না এবং বাকি যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আমাদের ডাটা কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এটি ছিল আজকে আমাদের টিউটোরিয়াল যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টেকনোলজি যত প্রবলেম আছে আশা করি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করি ইনশাআল্লাহ যে সেই সমস্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আমার ফেসবুক পেজটিতে আপনারা লাইক করবেন আর আমার একটি গ্রুপ আছে সেই গ্রুপে আপনি কমেন্ট করে জানাবেন যে আসলে আপনার কী সমস্যা সেখানে অনেক জ্ঞানী গুণী লোক আছে তারা আসলে আপনাদেরকে হেল্প করবে এবং হেল্প করার চেষ্টা করবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম